বাংলাদেশে অটোমোবাইল শিল্প যত দিন গড়াচ্ছে ততই বিস্তৃত হচ্ছে। এই শিল্পের পিছনে যেমন ইঞ্জিনিয়ারদের মেধা ও শ্রম থাকে, তেমনি গাড়ি ডিজাইনের পেছনে বিশেষজ্ঞ ডিজাইনারদের হাত থাকে। বাংলাদেশের ডিজাইনাররা এক্ষেত্রে কতদূর এগিয়ে? যদিও কিছু তরুণ ডিজাইনারদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে মাঝে মধ্যেই দেখা যেত, কিন্তু সে পর্যন্তই তাদের যাত্রা শেষ হয়ে যেত। দেশে চাহিদা না থাকায় কেউ হয়তো দেশের বাইরেও চলে যেতেন। আজ আমরা সেরকমই কয়েকজন বাংলাদেশি কার ডিজাইনারদের কথা জানব, আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের আকাশ আহমেদ নিজের গ্যারেজে 2018 সাল থেকে কাজ করে তৈরি করেন ল্যাম্বরঘিনি ডিজাইনের একটি কার। ল্যাম্বরঘিনি স্পোর্টস কার আমরা জানি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এর চাহিদাও বিশ্বব্যাপী প্রচুর। বাংলাদেশের আকাশ মাত্র 3 লক্ষ টাকা খরচ করে ল্যাম্বরঘিনির আদলে এই গাড়িটি তৈরি করেন। তৈরি করতেই ব্যাপক সাড়া ফেলে গাড়িটি এবং প্রায় 100-এর উপর অর্ডার পায় আকাশ এই গাড়িটি তৈরি করে দেওয়ার জন্য। এই বৈদ্যুতিক গাড়িটি 5টি ব্যাটারি ব্যবহার করে 8 থেকে 10 ঘন্টা চলতে পারে। আকাশ সরকার অথবা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও কিছু সুবিধা যোগ করতে চান এই গাড়িটিতে। এবারে জানব আরেক বাংলাদেশি মেধাবী তরুণ কার ডিজাইনারের কথা, যিনি কার ডিজাইনিংয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে আর্টস এবং ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন করা বাংলাদেশের ওয়াহিদ হোসেনের ডিজাইন করা টেসলা রোডস্টার প্রথম হয়। আমরা জানি টেসলা বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপার কার এবং স্পোর্টস কার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। কার ডিজাইনের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের 200 জন শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের ওয়াহিদ হোসেনের ডিজাইন করা টেসলা রোডস্টার প্রশংসিত হয়। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বিশ্বে বাংলাদেশের নাম সুপার কার ডিজাইনারদের তালিকায় আরও উপরে যাবে। এবার জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কার ডিজাইনার লিপুর কথা। আমরা অনেকেই তার নাম আগেও শুনেছি, বিশেষ করে 2015 সালে হিস্টোরি চ্যানেলে প্রচার হওয়া তার কার ডিজাইনের টিভি শো লিপু অ্যান্ড পিটবুলের মাধ্যমেই তিনি ভালোই সাড়া পান। লিপু 26 বছর বয়সে প্রথম ল্যাম্বরঘিনি কুন্টাসের আদলে একটি গাড়ি তৈরি করেন, যেটার নাম ছিল লিমোবিল। যদিও তিনি জানতেন না কিভাবে এই গাড়ির বডি তৈরি করতে হয় এবং কিভাবে পেইন্ট করতে হয়। এরপর 2000 সালে তার কার ডিজাইনিংয়ের ব্যবসার আরও প্রসার হলে তিনি আরও কিছু গাড়ি তৈরি করেন, যার মধ্যে ল্যাম্বরঘিনি ডায়াবলোর আদলে লিপু, ডাইহাটসু শেরাইডের আদলে লিপু মোবাইল এবং 22 ফুট লম্বা লিমুজিন। তাছাড়া লিপু জাপানিজ টয়োটা এবং হুন্ডা পুরনো গাড়ির মডেলকে শীট মেটাল ব্যবহার করে ফেরারি এবং ল্যাম্বরঘিনিতে রূপান্তর করতে পারতেন। 2004 সালে ইন্টারসেকশন ম্যাগাজিন লিপুকে নিয়ে ফিচার তৈরি করে এবং এতেই তিনি বিশ্ব মিডিয়ায় পরিচিতি পান। এরপর 2007-08 সালে ডিসকভারি চ্যানেল তাকে নিয়ে পুরনো মডেল থেকে নতুন মডেলের কার তৈরির 2 সিজনের একটি টিভি শো শুরু করে, যেটার একটি সিজন হয় ঢাকায় এবং আরেকটি লন্ডনে। এরপর
2015 সালে হিস্টোরি চ্যানেলে লিপু অ্যান্ড পিটবুল নামে আরেকটি টিভি শোতে লিপু ডিজাইনিংয়ের কাজ করে ব্যাপক সাড়া পান। লিপু, ওয়াহিদ, আকাশের মতো ডিজাইনারদের চাহিদা দেশের বাইরে থাকলেও বাংলাদেশে ডিজাইনারদের চাহিদা না থাকায় অথবা কারো সদিচ্ছা না থাকায় এই মেধাবীদের আমরা ধরে রাখতে পারছি না। তাই গাড়ি ডিজাইনারদের প্রতি সরকার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সুনজর থাকলে বাংলাদেশেও মডেল অথবা ক্লোন কার তৈরি করা সম্ভব। আজ এ পর্যন্তই।